এই পৃথিবীতে অদ্ভুত জিনিসের অভাব নেই। এরকম ভাবেই আমাদের মানে মানুষদের মাথায় কিছু ব্যাপারে সবসময় অদ্ভুত চিন্তা ভাবনা আসতেই থাকে। যেমন ভূত না থাকার পরও আমরা ভূতের ভয় পাই, আবার অনেক ধরনের ফিকশনাল দানবদের অস্তিত্ব না থাকার পরেও তাদের নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আর এ ধরনেরই একটি জিনিস হচ্ছে জম্বি। এরপর কি ধরনের ভিডিও দেখতে চান সেটি জানতে চেয়ে করা পোস্টে এই জম্বির ব্যাপারে আপনারা সব থেকে বেশি কমেন্ট ও লাইক করেছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এই জম্বি আসলে কি, এদের অস্তিত্ব কি সত্যি রয়েছে, যদি সত্যি এদের অস্তিত্ব থাকতো তাহলে কেমন হতো, আর যদি কোনো দুষ্ট বিজ্ঞানী কোনোভাবে একটি জম্বি বানাতে সক্ষম হয় তাহলে কি হতে পারে। আর এই সকল ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও কিন্তু আপনি শুধুমাত্র এই চ্যানেলটিতেই পেতে চলেছেন, তাই আচার্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। বন্ধুরা, জম্বি বলতে কোনো কিছুর অস্তিত্ব বাস্তবে পৃথিবীতে নেই। মূলত জম্বি সেই সব প্রাণী বা মানুষদের বলা হয় যারা কিনা মৃত্যুর পর কোনোভাবে আবারও জেগে ওঠে। তার মানে একজন মানুষ যার কিনা স্বাভাবিক মৃত্যু হয়েছে সেই ব্যক্তিকে যদি কোনো কালো জাদু বা কোনো ভাইরাসের মাধ্যমে আবারও জীবিত করে তোলা হয় তবে সেটি একটি জম্বি। তবে সেই জম্বি হবে নির্বোধ, মানে যেই মানুষটির সাথে এমন হবে সেই মানুষটি আর তার অস্তিত্বে থাকবে না, বরং সে হয়তো অন্য কারো অস্তিত্ব দ্বারা নিয়ন্ত্রিত হবে অথবা তার মধ্যে কোনো বোধ শক্তি থাকবে না। তবে সে যদি কোনো জীবিত মানুষকে দেখতে পায় তাহলে সাথে সাথেই তার উপর হামলা করবে এবং কামড় দিয়ে সেই মানুষটিকে হত্যা করে তাকেও একটি নতুন জম্বি করে তুলবে। যদিও এগুলো কখনো হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরও বিভিন্ন মুভিগুলোতে এমনটা দেখানোর কারণে মানুষের মনে জম্বি জিনিসটি সবসময়ই একটি কৌতূহলের ব্যাপার হয়ে রয়েছে। বিভিন্ন সময় এদের উৎপত্তি বিভিন্ন ভাবে দেখানো হয়। কখনো কখনো এমনটা দেখানো হয় যে কোনো কালো জাদুর কারণে কবরের ভিতর থেকে এই জম্বিরা সরাসরি উঠে আসে এবং সামনে যাকেই পায় তাকেই হত্যা করতে শুরু করে। আবার অনেক সময় এমনটা দেখানো হয় যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে কোনো ভাইরাস বের হয়ে যাওয়ার কারণে সেই ভাইরাসে ইনফেক্ট হয়ে মানুষ জম্বিতে পরিণত হয়। যদি সত্যি এই ভাইরাসটি পৃথিবীতে থাকতো তাহলে এটি আমাদের জন্য অনেক বড় একটি ভয়ের কারণ হতো। এমনকি আমরা মানুষেরা বাড়ির বাইরেও ঠিকভাবে যেতে পারতাম না, জম্বিদের উপর বানানো মুভি কিংবা গেমস গুলোতে যেমনটা দেখা যায়। কিন্তু যদি কখনো এমনটা হয় যে কোনো মেধাবী কিংবা খারাপ বিজ্ঞানী যদি একটি জম্বি ভাইরাস বানাতে আসলেও সক্ষম হয় তাহলে কি হবে, চলুন সেটি দেখে নেই। যখনই কোনো বিজ্ঞানী বাস্তবেই একটি জম্বি ভাইরাস বানাতে সক্ষম হবে এবং কারো শরীরে সেই ভাইরাসটি ইনজেক্ট করবে, তখন কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটির মৃত্যু হয়ে যাবে আর তারপরে সে একজন জীবিত জম্বিতে পরিণত হবে, যার মধ্যে সেই ব্যক্তির আর কোনো অস্তিত্বই থাকবে না। সে শুধুমাত্র সুস্থ সবল কোনো মানুষকে খুঁজতে থাকবে, আর যখনই সে এমন কাউকে খুঁজে পাবে তখনই সে সেই সুস্থ মানুষটিকে আক্রমণ করবে এবং তার শরীরে কামড় দিয়ে জম্বি ভাইরাসটি ইনজেক্ট করে দিবে। এরপর একের পর একজন মানুষ এই ভাইরাসটিতে আক্রান্ত হতে হতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি শহরের 50%-এরও বেশি মানুষ এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে যাবে। সরকার বাধ্য হয়েই তখন সেনাবাহিনী, নৌবাহিনী ও এয়ারফোর্সকে একসাথে এই ভাইরাসকে দমনের জন্য মাঠে নামিয়ে দেবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সরকার সর্বোচ্চ শক্তি দিয়েও তখন এত মানুষের স্রোত আটকাতে ব্যর্থ হবে। যে সকল লোকেরা তাদের অ্যাপার্টমেন্টের গেট লাগিয়ে বাসার ছাদে আশ্রয় নিবে তাদেরকেও যদি খুব দ্রুত হেলিকপ্টার বা অন্য কোনো মাধ্যমে সরিয়ে নেওয়া না হয় তাহলে তারাও এই ভয়াবহতার শিকার হবে। সেই সময় সরকারের জন্য একটি জিনিসই করণীয় থাকবে, আর সেটি হলো যতজন মানুষকে নেওয়া সম্ভব তাদেরকে বিমান বা জাহাজে করে অন্য কোনো দেশ বা বদ্ধ দ্বীপে নিয়ে যেতে হবে। অন্যদিকে সকল মানুষকে নিতে না পারার কারণে কিছু মানুষ জম্বিদের অঞ্চলেই আটকা পড়ে থাকবে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকবে, আর কিছু মানুষ এই মহামারীতেও নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হবে, যারা ধীরে ধীরে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে বাঁচতে শিখে যাবে। তবে বন্ধুরা, আমরা সবসময়ই চাব যেন কখনো কোনো খারাপ বিজ্ঞানী এরকম ভাইরাস তৈরি করতে না পারে, আর এমনটা হতে পারা বাস্তবে আসলে অসম্ভবই বলা যায়, যার কারণে মুভি বা গেমস গুলোতে আপনি এমনটা দেখতে পেলেও বাস্তব জীবনে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। এরকম ভিডিও সবসময় দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।